ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ ইন্ডিয়ার মুর্শিদাবাদের বিল্লাগা মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করছেন আরশাদ আলী ভাই প্রশ্ন হলো ইমাম যখন নামাজ পড়ায় তখন আমরা ইমামের পিছনে সুরা হাতেহা পড়তে হবে কিনা আমাদেরকে না পড়লে হয়ে যাবে আলহামদুলিল্লাহ জি সম্মানিত আরশাদ আলী ভাই এখানে দুইটা বিষয় ইমাম তো দুইভাবে নামাজ পড় আর কি দুই প্রকার নামাজে ইমামতি করেন একটা হলো জাহারি কিরাত আর একটা হলো সিররি কিরাতে জাহারি কিরাতে বলতে যেমন মাগরিব এশা ফজর এই কিরাতগুলি জোরে পড়ে এই কিরাতগুলি এটা বলে জাহারি কিরাত আর একটা হলো সিরি কিরাত কিরাত বলতে যেমন জোহর আসর এই শোনা যায় না যেই নামাজগুলিতে ইমামের কিরাত শোনা যায় না সেই নামাজে সমস্ত আলেমদের ঐকমত যে সুরাফাতে আমাকে আপনাকে মুসল্লি সবাইকে সুরাফাতে পড়তে হবে চুপ থাকা যাবে না পর অন্যান্য পড়তে হবে দ্বিতীয়ত যে নামাজগুলিতে ইমাম জোরে কেরাত পরে যেমন মাগরিবেশা এবং ফজর এই নামাজগুলিতে সুরা ফাতে পড়তে হবে কিনা ইমামদের মাঝে মতবিরোধ রয়েছে তবে সর্ব তবে সর্বশ্রেষ্ঠ কথা এটাই এবং উত্তম কথা এটাই যে গোরামি না করে বা সকল মতভেদের মতবিরোধ মতভেদের উর্দি থেকে সুরাফ ফাতিহা পড়তে হবে এটাই এই সর্বশ্রেষ্ঠ কথা বলে বিশ্বাস করি এবং ওলামাদের অধিকাংশ মত এটাই জানা যায় কারণ সাল্লাল্লাহু আলী সালামের হাদিস দ্বারা আমরা এটা প্রমাণ পেয়ে থাকি লহা সাল্লাম আল্লামিয়র বিফা আতিহাদিল কিতাব সুরাফ ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না অর্থাৎ সুরা যে ব্যক্তি সুরাফ ফাতিহা পড়বে না তার কোনো নামাজ হবে না তারপরে ওবাদাবিন বিন সমেত থেকে হাদিস বর্ণিত যে হাদিসটিতে পাবেন আবু দাউদে চারশত আটশত তেইশ নম্বরে আপনারা পেয়ে যাবেন তিরমিজি তো হাদিসটি রয়েছে ইমাম তিরমিজি হাদিস শেখা ই বলেছেন হাসান বলেছেন এবং ইমাম বাইহাক রহেমাউল্লা হাদিস শেখে বলেছেন এর মধ্যে ইমাম খাত্তা বিয়াস অগর অন্যান্য রয়েছেন সেটি হলো ওবাদা বিন সমেত থেকে বর্ণিত তিনি বলেন

তোমরা পড়িও না বা এই কাজটা করিও না কিন্তু সুরাফাতেহা বাদ দিয়া ফাইন নাও লাস লেমন নামাজ হবে না সুরাফাতেহা ছাড়া তো এখান থেকে স্পষ্ট এখানে জানা আল্লাহ রসুল ব্যাখ্যা করে দিয়ে গেলেন এই জন্য যদি ইমাম যদি নামাজের চুপ নাও থাকে তাহলে ইমামের ক্রাদের সাথে সাথেই পড়তে হবে ইমামের নিয়ম হলেও সুরাফাতেহা আস্তে আস্তে পড়বে যদি নাও থাকে চুপ থাকা তাই ইমামের সাথে সাথেই ক্রাদের সাথে সাথে পড়তে হবে এটাই কথা দ্বারা এখানে বোঝা যাচ্ছে এরা আল্লামা ইবন বাজ রহিমা তিনি ওই কথাই কথাকে বলছেন আল্লাহ সালিন রহিমুল্লাহ এরা বলছেন তারপর অন্যান্য বড় বড় আরও সল্বে সালেমদের আলেমদের মধ্যে এই কথাগুলি পাওয়া যায় যদিও ইমামের মধ্যে কিছু মতবিরোধ রয়েছে পড়া না পড়া নিয়ে কিন্তু ফাতিহা পড়তে হবে এটাই এখানে আমরা বলবো তারপরে সুরা ফাতেহা যেহেতু আল্লাহ রসুল বলছেন লাফালু ইল্লা উম্মিল কোরআন সুরা ফাতে আবার দেওয়ার কিছু পড়িও না ফাইনাল্লাহ সাল্লাহ তালিমাল্লাম ইয়াক রবি কেন সুরা ফাতে সারা নামাজ হবে না স্পষ্ট এখানে আর যেখানে আল্লাহ তালা বলছেন চুপ থাকতে যে কোরআন বাজি সুরা আরাফের ওই যে কোরিয়াল কোরআন ফাস্তামিউল্লা অনসিত এই আয়তে যে আবার চুল এটা আম সকল টাইমে অর্থাৎ সকল কেরাতের ক্ষেত্রে যে নামাজগুলি জোরে কেরাত পড়া হয় সুরা ফাতে আবার দিয়ে ওখানে শুনতে হবে আর এখানে তো আল্লাহ রসুল পরিষ্কার ভাগ করেই দিয়ে গেছেন যে অন্যান্য কেরাতের জায়গায় চুপ থাকো সুরা ফাতে পড়ো সুতরাং আমরা এখান থেকে স্পষ্টভাবে এটাই বলবো যে সুরা ফাতেহা ইমাম মুক্তাদি একা হোক জামাতের সাথে হোক সবাই সুরা ফাতেহা পড়বে ইমাম জোরে জোরে পড়বে মুক্তাদিরা শুনবে এবং আস্তে আস্তে পড়বে যেভাবে পড়া তার পক্ষে সম্ভব হয় সেভাবে পড়বে যাতে নামাজ পরিশুদ্ধ হয় শুদ্ধ হয় এবং শূন্য মোতাবেক আদায় হয় আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুমতুল্লাহি